হে মোর প্রিয় বিদ্যাপীঠ, তুমি রবে অমলিন আমারই স্মৃতিতে, আমারই সুপ্ত হৃদয়ে। বিদ্যাপীঠকে আমরা সকলেই ভালোবাসি, তেমনি আমার আপনার সকলের প্রিয় বিদ্যাপীঠ হলো দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি রাজেন্দ্র কলেজ। তো আমাদের আজকের যাত্রা ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ। রাজেন্দ্র কলেজকে নিয়ে কথা হবে, আড্ডা হবে, সব কিছুই হবে। তো বন্ধুরা, লেটস গো। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ফরিদপুর শহর থেকে 2 কিলোমিটার পূর্বে রাজেন্দ্র কলেজের মূল ক্যাম্পাস অবস্থিত। শাখা পদ্মা নদীর পশ্চিম প্রান্তে মোট 54.1 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে সরকারি রাজেন্দ্র কলেজের মূল ক্যাম্পাস। রাজধানী ঢাকা থেকে 130 কিলোমিটার দক্ষিণ পূর্বে সরকারি রাজেন্দ্র কলেজের অবস্থান। আছি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ফরিদপুর রাজেন্দ্র কলেজের সেই কেন্দ্রীয় শহীদ মিনার। তো আপনাদের সাথে আজকে কথা দিয়েছিলাম ফরিদপুর রাজেন্দ্র কলেজের ঐতিহ্যবাহী সব কিছু দেখাবো। তো বন্ধুরা, ব্লগের সাথেই থাকুন, দেখা হচ্ছে ভিডিওতে। বন্ধুরা, এটি হচ্ছে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের বাঁধন ইউনিট অর্থাৎ পদ্মা জোন। আর আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন রেড ক্রিসেন্ট সোসাইটির একটি অফিস। এটি হচ্ছে ফরিদপুর রাজেন্দ্র কলেজের স্বেচ্ছাসেবী 2টি সংগঠন।
মাঠটি হচ্ছে সেই ফরিদপুর রাজেন্দ্র কলেজের ঐতিহ্যবাহী সেই খেলার মাঠটি। এইখানে রাজেন্দ্র কলেজের অধিকাংশ স্টুডেন্টদের বিকাল কাটানোর একটি স্থান। তো বন্ধুরা, আমার পিছনে ফরিদপুরের ঐতিহ্যবাহী রাজেন্দ্র কলেজের সেই মাঠটি দেখতে পাচ্ছেন, তার সঙ্গে অর্থাৎ মাঠ সংলগ্ন যে ভবনগুলা দেখতে খুব অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমার পিছনে হচ্ছে রাজেন্দ্র কলেজের সেই সকল আর অর্থাৎ ডিগ্রি শাখার সকল ভবনগুলো আমার পিছনে দেখতে পাচ্ছেন, এবং ফ্রন্ট সাইডে অর্থাৎ পিছনের সাইডে আরও অনেকগুলো ভবন দেখতে পাবেন। তো বন্ধুরা, চলুন ওই ভবনগুলো আমার সঙ্গে চলুন দেখা যাক। বন্ধুরা, এটি হচ্ছে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের সেই প্রশাসনিক ভবনটি। অর্থাৎ এই ভবন থেকেই ফরিদপুর রাজেন্দ্র কলেজের অর্থাৎ অনার্স শাখা এবং ডিগ্রি শাখার সকল কার্যক্রম এইখান থেকেই পরিচালনা করা হয়। রাজেন্দ্র কলেজের যারা প্রাক্তন স্টুডেন্ট আছেন, যারা অনেক আগে রাজেন্দ্র কলেজ থেকে বেরিয়ে গেছেন লেখাপড়া করে, তারা হয়তোবা অনেক কিছুই মিস করছেন, এবং ব্যস্ততার কারণে ফরিদপুর রাজেন্দ্র কলেজটিকে ভিজিট করা হয় না। তো আমি আপনাদেরকে যেই বিল্ডিংটি দেখাচ্ছি, এটি হচ্ছে নতুন নির্মাণাধীন, অর্থাৎ নির্মাণ কাজ প্রায় শেষের মধ্যে এটি হচ্ছে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সেই ছাত্র হোস্টেল। যখন থেকে ছাত্রাবাসের যাত্রা শুরু, তার কিছুদিন পর থেকেই এই হোস্টেলটির যাত্রা শুরু হয়। তো হোস্টেলটির অবস্থা নাজুক অবস্থায় পরিণত হয়েছে। তো আধুনিকায়নের রূপকার, তো আমরা সেই ফরিদপুরের সেই আধুনিক হোস্টেল কিন্তু আমরা দেখিয়েছি। এটি হচ্ছে সেই ফরিদপুরের সেই পুরনো ছাত্র হোস্টেল। এখনও এই হোস্টেলে অনেক অনেক ছাত্রছাত্রী থেকে লেখাপড়া করে, কিন্তু করোনাকালীন সময়ের কারণে এই হোস্টেলটির একবারে নাজেহাল অবস্থায় পরিণত হয়েছে। হোস্টেল সংলগ্নই আছে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের সেই কেন্দ্রীয় মসজিদটি। তো এই আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সেই কেন্দ্রীয় মসজিদ। তো কেন্দ্রীয় মসজিদে ফরিদপুর রাজেন্দ্র কলেজের স্টুডেন্টরা নামাজ পড়ে, তাছাড়া বাইরের অনেক অনেক লোকের ভিড় জমে এই যে এই মসজিদটিতেই। But if you don't play it for me, I'm out of it, I'm out of it.
to tell me you're no good. I'm brushing away to you, the weight of you of my shoulders. Done with my cigarette, and when all the smoke is clear, I'm brushing away. এটি হচ্ছে সেই ফরিদপুরের নবনির্মিত একটি ছাত্র হোস্টেল, এই আধুনিক ফরিদপুরের রূপকর। এবং যেই ফরিদপুর রাজেন্দ্র কলেজে যারা প্রাক্তন স্টুডেন্ট আছেন, লেখাপড়া করছেন, তারা হয়তোবা অনেক ব্যস্ততার কারণে এই যে রাজেন্দ্র কলেজ থেকে লেখাপড়া করে বের হয়ে গেছেন, কিন্তু আপনারা রাজেন্দ্র কলেজে আসতে পারেন না বা দেখতে পারেন না, তো তাদেরকেই দেখাচ্ছি। দেখেন রাজেন্দ্র কলেজের এই হোস্টেলটা কত সুন্দর হয়ে গেছে। আসলে বন্ধুরা, আমি যখন রাজেন্দ্র কলেজে ভর্তি হই, তখনও কিন্তু রাজেন্দ্র কলেজের হোস্টেল ক্যাম্পাস এত সুন্দর ছিল না। আসলে রাজেন্দ্র কলেজটি আসলে বর্তমান ফরিদপুরের, মানে ফরিদপুর না, দক্ষিণবঙ্গের অন্যতম একটি সেরা বিদ্যাপীঠ। যেমন নামে তেমন ফরিদপুরের মানে স্থাপত্যর দিক দিয়েও রাজেন্দ্র কলেজ কিন্তু সেইভাবে এগিয়ে গেছে বন্ধুরা। তো আপনারা যেই রাজেন্দ্র কলেজের হোস্টেলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি নবনির্মিত একটি হোস্টেল। তো বন্ধুরা, দেখতে অসাধারণ অসাধারণ লাগছে, আমি তো মনোমুগ্ধকর হয়ে গেছি এই হোস্টেলটি দেখে। ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্স শাখা, তো আমি যাচ্ছি রাজেন্দ্র কলেজের অনার্স শাখায়। এবং যেতে যেতে একটি সুন্দর রাস্তার ভিউ আপনাদেরকে উপহার দিতে চাই, তো দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা, দীর্ঘ 10 মিনিটের মতো অটো জার্নির পর আমি এখন পৌঁছে গেছি ফরিদপুরের সেই অনার্স শাখায়। এটি বাইতুলামান এলাকায় অবস্থিত, এটি হচ্ছে ফরিদপুরের সেই কাঙ্ক্ষিত অনার্স শাখা। তো বন্ধুরা চলুন, আপনাদের যেতে যেতে অনার্স শাখাকে দেখাই। কলেজটির মেইন গেট দিয়ে, অর্থাৎ মেইন ফটক দিয়ে ঢুকলে আপনি হাতের ডান পাশেই দেখতে পাবেন অর্থনীতি বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ সহ বেশ কয়েকটি বিভাগ। এটি হচ্ছে সেই বিভাগীয় বিল্ডিংটি। এবং রোগশু, অর্থাৎ ফরিদপুর রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ রোগশুরু এই শাখাটি রয়েছে এই বিল্ডিংয়ে। But you long gone, it don't matter. Ride or die, that's been
এটি হচ্ছে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের বাংলা বিভাগ। তো এই দুইতলা বিশিষ্ট ভবনটি হচ্ছে বাংলা বিভাগের আন্ডারে। আসলে রাজেন্দ্র কলেজের এই ডিগ্রি শাখা, অনার্স শাখা, যেই শাখাই বলেন, আসলে আসলে মনটা ভরে যায়। আসলে এত সুন্দর পরিবেশ। এখন কিন্তু সেই গোধূলি লগ্ন, এখন কিন্তু প্রায় সন্ধ্যা নেমে আসছে। তো আমার ভিডিও কোয়ালিটি হয়তো বা একটু খারাপ হবে, কারণ লাইটিংটা পাচ্ছি না ভিডিও করার মতো পর্যাপ্ত। তো এই হচ্ছে সরকারি রাজেন্দ্র কলেজের এই যে মূল ক্যাম্পাসটি, এটি তো অনেক জায়গা নিয়ে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ক্যাম্পাসটি গড়ে উঠেছে। তো বন্ধুরা, আমি এখন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অর্থনীতি বিভাগ, সমাজকর্ম বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বাংলা বিভাগ সহ বেশ কয়েকটি বিভাগের সামনে দিয়ে আসলাম। তো আপনাদেরকে আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অন্যতম একটি বিভাগ। এই বিভাগটি সত্যি অনেক পুরনো একটি বিভাগ। তো বন্ধুরা, এটি হচ্ছে ফরিদপুরের হিসাব বিজ্ঞান বিভাগ, এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত হিসাব বিজ্ঞান বিভাগ, যেই হিসাব বিজ্ঞান বিভাগে লেখাপড়া করে সেই রাজেন্দ্র কলেজের অনেক অনেক স্টুডেন্ট এখন অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা হয়েছেন। তো এই যে বিভাগটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই হিসাব বিজ্ঞান বিভাগ। এবং হিসাব বিজ্ঞান বিভাগের প্রশাসনিক ভবনটি আমরা যে হাতের বাম পাশে এইখান দিয়েই দেখতে পাব, এটি হচ্ছে সেই ব্যবসায়ী প্রশাসন ভবন। এটি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ব্যবসায়ী প্রশাসন ভবন। তো এই হচ্ছে ফরিদপুর রাজেন্দ্র কলেজের, অর্থাৎ অনেক ভালো লাগে, অর্থাৎ রাজেন্দ্র কলেজে যখন আমরা আসি তখন আমিও কিন্তু রাজেন্দ্র কলেজের স্টুডেন্ট। তো ভিডিওতে আগেই বলেছি, আমাদের কলেজ, অর্থাৎ আমারও কিন্তু কলেজ রাজেন্দ্র কলেজ। আমি অর্থনীতি বিভাগে লেখাপড়া করি। তো আমার বিভাগটি আপনাদেরকে দেখাইছি। তো আমার সামনে, অর্থাৎ মেইন ফটকে, অর্থাৎ আপনি যদি আসেন, তো এটি হচ্ছে ফরিদপুর রাজেন্দ্র কলেজের এই গ্রন্থাগারটি। এই গ্রন্থাগারটি আপনার চোখে পড়বে। এবং গ্রন্থাগারটি আসলে খুব নাজেহাল অবস্থা ছিল, কিন্তু বেশ কিছুদিন আগে এই গ্রন্থাগারটির সংস্করণ করা হয়েছে। এটি হচ্ছে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের দর্শন বিভাগ ও গ্রন্থাগার। তো এবং আমার সামনে যে বিভাগটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফরিদপুর রাজেন্দ্র কলেজের সেই কাঙ্ক্ষিত ইংলিশ বিভাগ, অর্থাৎ এই ইংরেজি এবং ইতিহাস বিভাগ। এবং সর্ব উপরে যে উপর ফটোকে আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ভূগোল বিভাগ। তো এই তিনটি বিভাগ ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অন্যতম একটি বিল্ডিং। তো পর্যাপ্ত আলো না থাকার কারণে আমি অনেক অনেক মানে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স শাখাটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না। বন্ধুরা, আমার সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের মার্কেটিং বিভাগ ও ফিনান্স ব্যাংকিং বিভাগ। তো আমার সবথেকে এই বিল্ডিংটি, অর্থাৎ অনার্স শাখার এই বিল্ডিংটির উপরই আমার নজর পড়ছে। আসলে কারুকাজে ভরপুর এবং সৌন্দর্যের ভরপুরের দিক দিয়ে সরকারি রাজেন্দ্র কলেজের এই বিল্ডিংটাই কিন্তু অসাধারণ একটি বিল্ডিং। বন্ধুরা, অর্থাৎ আপনি এই বিল্ডিংয়ে আপনারা যদি লক্ষ্য করেন, এইখানে আমি আরেকটি বিভাগ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে রসায়ন বিভাগ। তো আমার চোখে পড়ে নাই প্রথমে, তো কিছু ভাইয়েরা আমাকে আর কি স্মরণ করিয়ে দেয়, এটি হচ্ছে রসায়ন বিভাগ। তো দেখতে সুন্দর, আসলেই অপরূপ সৌন্দর্যে ভরপুর, অর্থাৎ পর্যাপ্ত আলো না থাকার কারণে আমি হয়তো বা আপনাদেরকে মেইন ফুটেজটি উপহার দিতে পাচ্ছি না। তো বন্ধুরা, আমাকে ক্ষমার চোখে দেখবেন। এই বিভাগটি হচ্ছে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের, অর্থাৎ ম্যাথমেটিক্স, অর্থাৎ গণিত বিভাগ
ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। তো মেইন ফটক দিয়ে আমরা যদি হাতের বাম দিকে ঢুকি তাইলে আমরা প্রথমেই এই দুটি বিভাগ দেখতে পাই। তো বন্ধুরা, এটি ছিল ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স শাখার মেইন ফটকগুলো। তো বন্ধুরা, পর্যাপ্ত আলো না থাকার কারণে আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজের ঐতিহাসিক কুরপার সংলগ্ন বিভিন্ন ফুটেজ আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জোহান উদ্দিন রাজু। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন, এবং আপনাদের এই ছোট্ট বন্ধুকে সাপোর্ট করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।